হ্যালো, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিউজিক বাজে, হ্যাপি ফ্রাইডে। এবং আজকে আমাদের স্টুডিওতে দুজন ব্যক্তি আছেন, আমাদের স্টুডিওতে যারা খুবই পরিচিত, একজন হয়তো ক্যামেরার আড়ালে এবং গানের পিছনের মানুষ, দুজনেই গানের পিছনের মানুষ ইনফ্যাক্ট, ও আপনার নাম বললেই চিনবেন, একটু পরেই তাদের নাম বলে দিচ্ছি। বাট ওয়েলকাম টু মিউজিক বাজ ফর টুডে। সো দেরি না করে আমার ডান পাশে বসে আছে ফর দ্য ফার্স্ট টাইম এমন একজন মিউজিক ডিরেক্টর যাকে আপনারা নামে চিনতে পারবেন, ওনার গানেও চিনতে পারবেন। আমার ডান পাশে বসে আছেন মকসুদ জামিল মিন্টু, ওয়েলকাম টু দ্য শো। আপনাকে প্রথমবার কিন্তু মিউজিক বাজে পাচ্ছি আমরা, আমারও ভালো লাগছে মিউজিক বাজে তোমার সাথে অংশগ্রহণ করতে পেরে। অনেক ধন্যবাদ আসার জন্য। এবং বাম পাশে বসে আছেন, একবার না দুবার না অনেকবার এসেছেন আমাদের স্টুডিওতে, রবিউল ইসলাম জীবন। হ্যালো, থ্যাংক ইউ, ওয়েলকাম টু দ্য শো। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি। এবং সেই সাথে চলে যাই আমরা জুয়েলের কাছে। জুয়েল, হ্যালো ফারশিদ, এবং অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মকসুদ জামিল মিন্টু, স্বনামধন্য সঙ্গীত পরিচালক। সত্যি পেছনের এই মানুষটিকে আজকে সামনে স্ক্রিনে আনবার জন্য ঢাকা ফ্যামের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, এবং ঢাকা ফ্যামের সব লিসনারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে আসবার জন্য। একই সঙ্গে রবিউল ইসলাম জীবন, আরও একজন স্বনামধন্য গীতিকার সাংবাদিক, অসাধারণ মনের মানুষ, সদা হাস্যোজ্জ্বল, দুজনকে পেয়ে খুবই ভালো লাগছে, অনেক ধন্যবাদ। আজকের একটা দারুণ জমে উঠবে, এবং যে যেখান থেকে মুহূর্তে দেখছেন এবং একই সঙ্গে শুনছেন ঢাকা 90.4 আমাদের সঙ্গে থাকবেন। এবং এই দুজনের কাছে যদি কিছু বলবার থাকে, আর গান আজকে আমরা গাইবো না, ফার্সি যদি আছে গিয়ে শোনায় আমাদেরকে গান, বিকজ আছে কোনো সিঙ্গার কিন্তু আমাদের সেটে নেই। সো সেক্ষেত্রে আপনার SMS-টি পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে, আর ফেসবুক তো রয়েছে facebook.com/musicbus71। থ্যাংক ইউ জুয়েল, আমরা আবার আসবো জুয়েলের কাছে কিছুক্ষণ পরে। সো আমি আপনার থেকেই শুরু করি, যেহেতু আপনি প্রথমবার মতো এসেছেন। জুয়েল যেভাবে বললো যে পেছনের মানুষ, আপনি তো অনেক পেছনে চলে গিয়েছেন, মানে গানের বা ক্যামেরার একদম অনেক পিছনে চলে গিয়েছেন, এটার কারণ কি? আপনার তো অনেক অনেক গান আছে। না, আসলে মূলত গান ব্যাপারটা হলো যে গান গাইতে হলে কণ্ঠটা ভালো হতে হয়, এটা একটা প্রথম ফ্যাক্টর। তো আমার যেহেতু কণ্ঠ বেশি ভালো না, তো আমি ডিসাইড করলাম যেহেতু গান জগতে থাকতে চাই, এটা যেহেতু একদম ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল, তো আমি ডিসাইড করলাম মিউজিশিয়ান হব। রাইট, আই স্টার্টেড মাই লাইফ অ্যাজ এ মিউজিশিয়ান। এরপর থেকে সুরকার হিসেবে কাজ করছি, এবং খুব একটা সামনে আসতে চাই না এই জন্য যে খ্যাতিরও কিছু বিড়ম্বনা থাকে। খুব সামনে আসাটা, আমরা যেহেতু পারফর্মার না, আমি খুব, আমার ভালো লাগে যখন আমার গান, সুর করা গান, আমার লেখা অথবা আমার সুর করা গান যেন বিভিন্ন জায়গায় বাজে, এবং আমি হয়তো ওখানে উপস্থিত, হয়তো ক্যাসেটের দোকানে আমি আছি, আমার গান বাজতেছে, আমাকে চিনতে পারতেছে না। এবং যখন আমি পরিচয় দিই যে আমার নাম, অনেকে অনেক জায়গায় যখন শুনে যে আমার নাম মকসুদ জামিল মিন্টু, এই গানগুলো আমার সুর করা, তখন ওদের যে অনুভূতিটা, আনন্দ, হ্যাঁ, আমার বেশ ভালো লাগে। এবং আমি মনে করি যে নেপথ্যের মানুষদের খুব একটা সামনে আসা ঠিক না, ঠিক না। কিন্তু কেন, মানে মানে অ্যাটলিস্ট মানুষ যেন চেহারায় আপনাকে চিনতে পারে, এটাও কি আপনার পছন্দ না? চেহারায় চেনাটা আসলে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না, ব্যাপার হলো আমার কাজটা কতটুকু ভালো লাগা, মানুষের ভালো লাগার সাবজেক্ট হয়েছে। হ্যাঁ, চেহারা আমাকে অনেকেই চেহারায় চিনলো, আমি টেলিভিশনে নিয়মিত আসলাম, বিভিন্ন অনুষ্ঠান করলাম, বাট আমার কাজ ভালো না, এটা কিন্তু আমাদের এখন খুব বেশি হচ্ছে, খুব বেশি হচ্ছে যে অনেকেই খুব টেলিভিশনে আসছে, কথা বলছে, এটা সঙ্গীত নিয়ে নানা রকম কথা বলছে, বাট ওদের কিন্তু ওরকম বলার মতন খুব একটা কাজ নেই। যেমন আমার কথা আমি শুধু বলবো না, যেমন আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল, শেখ সাদি খান, আলাউদ্দিন আলী, ওনারাও কিন্তু টেলিভিশনে চেহারায় কিন্তু অনেক লোকই কম চিনবে, কিন্তু ওনাদের মতন সুরকার তো আমাদের দেশ আর পাবে কিনা সন্দেহ। সো কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যাকচুয়ালি দুজনের সাথে কাজ কিরকম করা হয়েছে এটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, বাট কাজ করতে ওনার সাথে কাজ করতে কেমন লেগেছিল এবং এক্সপিরিয়েন্সটা শুনি। আচ্ছা, আমার সাথে হচ্ছে, প্রথমত হচ্ছে যে মকসুদ জামিল মিন্টু ভাই, আমার কাছে মনে হয় যে আমি অনেক সম্মানিত যে আমি ওনার পাশে এভাবে বসে আছি, এবং হচ্ছে মানে এক কথায় আসলে ওনাকে আমি প্রকাশ করতে পারবো না, ওনার যত কাজ বা ওনার, উনি যেরকম একজন ব্যক্তিত্ব, এবং হচ্ছে মানে উনি আসলে যা আমাদের ইন্ডাস্ট্রিকে দিয়েছেন। আর যেটা হচ্ছে, ওনার সাথে আমার আসলে দুইটা গান হয়েছে, এগুলো এখনও রিলিজ পাই না, নতুন দুজন শিল্পী নতুন তো। আর যেটা হচ্ছে লেখা, মিন্টু ভাই আমাকে ফোন দিলেন,
প্রথম যখন আমাকে বলে আর কি ফোন দিয়ে বলে যে জীবন আমাকে লেখা পাঠাও, তো আমি আসলে এটা উনি আমার কাছে এরকম একজন মানুষ আমার কাছে যখন লেখা চায় সেটা আমি মনে করি আমার জন্য অবশ্যই অনেক বেশি স্পেশাল। তো আমি সাথে সাথে ওনাকে দুই তিনটা একটা কথা বলার পর আমাকে দুই তিনটা লেখাই দিই, আমাকে মিন্টু ভাই আপনি যেটা ভালো লাগে আপনি সেটা শুরু করেন। তো সেটা উনি এরকম একটা গান প্রথমে করে, তো পরে আর একটা গান করা হয় আর কি। তো গানগুলো এখনও রিলিজ হয় নাই, তবে আমি মনে করি আর কি ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা অবশ্যই ভালো, এবং হচ্ছে ওনাদের মতো যারা উনি সহ ওনাদের মতো যারা আছেন ওনাদের সাথে কাজ করা মানে শেখা, এবং প্রত্যেকেরই আমরা এভাবে যদি ওনাদের কাছ থেকে নিতে পারি সেটা আমরা হয়তো আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আমরা দিতে পারবো। অবশ্যই আমি আই মাস্ট সে ইউ আর লাকি, আমি জানি না আপনার সাথে কাজ করতে বসলে হয়তো আমারও হাত কাঁপবে সেরকম। অ্যাকচুয়ালি আপনাদের মাপের বা আপনাদের সময় কারা অনেক এত চমৎকার মিউজিক ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর ইনফ্যাক্ট কথাটা মনে হচ্ছে যেন অনেকদিন পরে শুনছি। এটা হচ্ছে কি আমাদের সময় যখন কাজটা হতো তারা ছিলেন কমপ্লিট মিউজিক ডিরেক্টর। হ্যাঁ, কমপ্লিট মিউজিক ডিরেক্টর মিন্স গান সুর করা, অর্কেস্ট্রেশন করা, মিউজিশিয়ানদেরকে নিয়ন্ত্রণ করা, সব কিছুর একটা ব্যাপার ছিল। তো আমরা যখন কাজ করতাম তখন 25-30 জন মিউজিশিয়ান আমি পেয়েছি, আমার কাজও আমি এরকম 25-30 জন মিউজিশিয়ান নিয়ে করেছি, তখন একটা সম্পৃক্ততা ছিল। স্টুডিওতে সকাল থেকে কাজ শুরু হতো, রিহার্সেল হতো, বিকালে সিঙ্গাররা আসতেন, দ্যাট ওয়াজ এ নাইস ডে। তো এই কারণে কিন্তু সেই সময় সম্পৃক্ততাটা ভালো হতো এবং একজন আরেকজনের কাছ থেকে শেখার যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা অনেক বেশি ছিল। শ্রদ্ধেয় মকসুদ জামিল মিন্টু আজকে আমাদের সঙ্গে, এবং রবিউল ইসলাম জীবনকে তো আজকে সময় দিতে পারছি না, কিছু মনে করবেন না, ঠিক আছে, আজকে আমরা এই অসাধারণ মানুষটাকে পেয়েছি প্রথমবার, অনেক ধন্যবাদ দেবার আছে এবং অনেক কিছু জানবার আছে। আর আমি তো আসলে ব্যক্তিগতভাবে তাকে ফলো করেছি এবং তার যে কাজটি আমাকে আসলে মুগ্ধ করেছে সেটা হচ্ছে কোথাও কেউ নেই নাটকের যে আবহ সঙ্গীতটি, যে শুরুতে নাটকের শুরুতে যে অসম্ভব সুন্দর একটি সুর বেজে উঠত, এটার গল্প একটু শুনতে চাই, একটু পুরনো দিনে আপনাকে নিয়ে যেতে চাই, একটু শোনাবেন আমাদেরকে। এবং আমার মনে হয় এটাই সর্বপ্রথম আপনার শ্রদ্ধা প্রয়াত হুমায়ুন আহমেদের সঙ্গে কাজ করা, এবং এরপরে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে মিউজিক করবার জন্য। সো কোথাও কেউ নেই এর গল্প শুনতে চাই। থ্যাংক ইউ জুন। আসলে এটা আমার হুমায়ুন আহমেদের সাথে প্রথম কাজ, এটা বিটিভির কাজ, এটার পরিচালক ছিলেন নাটকটা পরিচালক বরকতুল্লাহ সাহেব। তো উনি বরকতুল্লাহ ভাই কিন্তু আমাকে বলেন যে একটা নাটক আছে তুমি করবে কিনা ব্যাকগ্রাউন্ডটা। তখন আসলে হয়েছে কি ওই সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব একটা অবহেলার ব্যাপার ছিল, নাটকের মিউজিক এটা আবার একটা কোনো জিনিস নাকি। হ্যাঁ, তো আমি তখন খুব ইন্টারেস্টেড ছিলাম, চিন্তা করলাম যে ঠিক আছে একটা নাটকের ব্যাকগ্রাউন্ড করি, ধারাবাহিক দীর্ঘদিন চলবে, তো এই নাটকের আমি কাজ শুরু করি। তো হুমায়ুন আহমেদের সাথে আমার প্রথম দেখা, টেলিভিশনের প্যানেলে বসে আছি, আমি কিন্তু মিউজিকটি করবো, টাইটেল মিউজিক করতে হবে আমাকে, শূন্যতার একটা ব্যাপার বরকত ভাই বলছিলেন, হুমায়ুন ভাই বলছেন যে এটা শূন্যতা হবে, কোথাও কেউ নেই। তো আমি তখন এই টাইটেল মিউজিকটা আমি খুব যত্ন নিয়ে করেছিলাম, হামিং টামিং দিয়ে একটা সুন্দরভাবে টাইটেল মিউজিকটা করেছিলাম। তো হুমায়ুন ভাই তো আসলেন, টাইটেলটা দেখলেন, দেখে আমাকে বললেন ভাই কেমন লাগতেছে, হু হা এরকম আওয়াজ, হ্যাঁ এটা কি ভালো লাগবে? তো আমি বললাম যে দেখেন আমার তো মনে হয় এইটাই ভালো, এটা না হলে আপনার ভালো না লাগলে আপনি অন্য কাউকে দিয়ে করাইতে পারেন, হ্যাঁ আমার এটাই আমার জন্য, আমি এটাই রাখবো। তখন বললো আচ্ছা ঠিক আছে ভাই, আপনার নাটক আপনার মিউজিক আপনি বলছেন, হ্যাঁ তো আমি তখন এটা আমি রাখি। তো এর পরবর্তীতে এই নাটকটা যখন অন ইয়ার হয়, এই নাটকের টাইটেল মিউজিক এবং আবহ সঙ্গীত এত জনপ্রিয় ছিল, এবং এই টাইটেল মিউজিকটা ক্যাসেট কোম্পানির লোকরা রেকর্ডিং করে ক্যাসেটে করে কিন্তু বিক্রি হয়েছে, এবং হ্যাঁ এবং এরপর থেকে হুমায়ুন ভাই, আমি যত কাজ করেছি হুমায়ুন ভাইয়ের সাথে, হুমায়ুন নেভার আমাকে কোনো দিনই কোনো সময়ে কোনো গানের ব্যাপারে আমাকে শুনতেও চান নাই, বলেনও নাই যে ভাই গানটা কেমন করলেন, সুরটা কেমন হলো। আমি কিন্তু ওনার বেশ কিছু চলচ্চিত্র করেছি, নাটকে প্রচুর গান করেছি, আমি কখনো বলেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার যে হুমায়ুন ভাইয়ের মৃত্যুর আগে ওনার সাথে আমার দেখা হয়েছে, মৃত্যুর 5 বছর আগে, এই মৃত্যুর আগ পর্যন্ত 5 বছর হুমায়ুন ভাইয়ের সাথে আমার কখনোই দেখা হয়নি। এই 5 বছরে কিন্তু আমি হুমায়ুন ভাইয়ের কমপক্ষে 150 নাটক করেছি, এবং ঘেটুপুত্র কমলা নামে একটি চলচ্চিত্র করেছি, এবং সেখানে গানও ছিল এবং মৌলিক গানও ছিল, কিন্তু ওনার সাথে আমার দেখা হয়নি, কখনো দেখা হয়নি, মানে এই 5 বছরে দেখা হয়নি, না দেখা হয়নি এই 5 বছরের মৃত্যুর আগ পর্যন্ত 5 বছরে, কিন্তু কাজ কিন্তু করেছি। এই যে ওনার যে ভরসাটা ছিল, কখনো উনি বলেন না ভাই কি গান করতেছেন শুনি একটু,
রেকর্ডিং হওয়ার পরে শুনুন। থ্যাংক ইউ জুয়েলকে ধন্যবাদ এই এই কথাগুলো তুলে আনার জন্য। আমার একটা জিনিস নিয়ে যেটা আমরা সবসময় বলি অফ এয়ারে চমৎকার মোর স্পাইসড আপ ডিসকাশন হয়, জীবন কিন্তু বলছিল যে আমাদের প্রজন্মের আমার কাছে কাজ করতে গিয়ে আমি যেটা ফেস করি যে সুরের যে ব্যাপারটা, আমার কাছে মনে হয় এই জায়গাটাতে আমরা পিছিয়ে আছি। আমাদের সাথে আমরা আমাদের সমসাময়িক যারা শুরু করছে বা আমাদের এই প্রজন্মে যারা শুরু করছে, এটা এই কারণে হয় আমার কাছে যে মনে হয় যে আর কি খুব হয়তো অনেকে শর্ট টাইম খুব অল্প সময়ে হয়তো জনপ্রিয় হতে চায়, অথবা হচ্ছে অনেকে হয়তো কিছু লুপস আছে বা কিছু মিউজিক আছে এইগুলো নিয়ে সে স্টার্ট করে দেয়, অথবা হচ্ছে অনেকে হয় যে মিউজিকটা থেকে কিন্তু গানটা স্টার্ট করে, অর্থাৎ সে কিছু জিনিস একটু রেডি করলো, জোড়া লাগালো, ওখান থেকে কিন্তু সে মনে করে যে হ্যাঁ গান হয়ে গেছে। ওই ওইটাকে বেস করে, মিউজিকটাকে বেস করে কিন্তু সে সুরটা সাজায়, যার কারণে মৌলিক সুর বা হচ্ছে ওই যে মিন্টু ভাইরা যে ধরনের কাজ করতেন ওই টাইপের সুর একদম এক অন্যরকম সুর বা একদমই নতুন সুর যেটা আমরা বলি আর কি, যে একদমই যেটা শুনলে সবাই একটা অবাক হয়ে যাবে, বিস্মিত হবে, এরকম জিনিস কম হয় আর কি আমার কাছে যেটা মনে হয় আর কি। আর এটা হওয়ার কারণটা হচ্ছে যে শিক্ষা মানে যে নিজেকে তৈরি করা। আমাদের মধ্যে তো আসলে একটা খুব কম সময়ে সামনে চলে আসা বা ফেমাস হওয়ার যে একটা ব্যাপার এটা আছে, তো এইগুলোর কারণে আর কি আমার কাছে মনে হয় আমাদের এখানে পিছিয়ে আছে। আর আমি একটা জিনিস যেটা বলি যে একটা গানের কিন্তু সুরকারের অনেক ভূমিকা থাকে, যে একটা গান ভালো করার জন্য তার জানাশোনাটা ইম্পর্টেন্ট। এই কারণে সুরকার যদি ভালো বুঝে ভালো জানে তাহলে কিন্তু সে আমার থেকে একটা ভালো লেখা নিতে পারবে, আদারওয়াইজ কিন্তু আমি তাকে যেটা দেবো সে কিন্তু এটা এটা নিয়ে কাজ করবে বা সে কিন্তু আমার ভুলটাও ধরতে পারবে না। অ্যান্ড আমি যদি একজন আহমেদিন তেজ বুলবুল, আলাউদ্দিন আলী, আলম খান বা মিন্টু ভাই ওনাদের সাথে কাজ করি, আমার কিন্তু মেন্টালি কিন্তু এক ধরনের ভয় থাকবে যে উনি এত জানাশোনা লোক, ওনারা কিন্তু আমি মানে কোনো সহজ কিছু বা হালকা কিছু দিলে উনি কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না। আমার কিন্তু ওনার নাম এবং ওনার কাজটা কিন্তু আমি চিন্তা করবো, সেক্ষেত্রে কিন্তু আমি ওইভাবেই নিজেকে তৈরি করবো, ওইভাবে লেখাটা দিব। আমি জাস্ট এই 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 জায়গাটা বলতে চাচ্ছি আর কি। আপনার আসলে পার্সপেক্টিভ, জীবন যে কথাটা বলেছে ভালো সুর করে এই সময়ে যে লোক কম, এটা কিন্তু আসলে জীবন আমি তোমার সাথে অ্যাগ্রি করি না, ভালো সুর অনেকেই করতেছে, কিন্তু এখানে এখন ফ্যাক্টরটা হয়েছে কি টেকনোলজি কিন্তু একটা ব্যাপার আছে, তাই না? যেমন ধরো একটি ছেলে অনেক ভালো সুর করেছে, এখন কিন্তু আমাদের সময় দুটো ফ্যাক্টর ছিল, একটা ফ্যাক্টর ছিল ভালো সুর করা, আর সেকেন্ড ফ্যাক্টরটা ছিল ভালো অ্যারেঞ্জমেন্ট করা, আর থার্ড যে ফ্যাক্টরটা রেকর্ডিং, এটার জন্য কিন্তু আলাদা লোক ছিল, তাই না? এখন কিন্তু তিনটে ফ্যাক্টর, একটা হলো ভালো সুর করা, ভালো অর্কেস্ট্রেশন করা, এবং তোমার টেকনোলজি। তো দেখা হলো একটি ছেলে অত্যন্ত ভালো সুর করে, সে কিছু ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে না, তার অর্কেস্ট্রেশন করার ক্ষমতা নেই, তাই না? তো ও হয়তো ভালো কোনো অর্কেস্ট্রেশন করার লোকের সাথে, ওর ফিনান্স ভালো না, হয়তো ভালো কোনো অর্কেস্ট্রেশন করার লোকের পাচ্ছে না, তো ওর অসাধারণ একটি সুর করেছে, সে ওটার অর্কেস্ট্রেশনটা ভালো হইলো না, হ্যাঁ, এবং ও হয়তো ভালো রেকর্ডিস্টের কাছে যেতে পারলো না, ওটা হলো না ভালো, কিন্তু অসাধারণ সুর। তো আরেকটি ছেলে হয়তো কোনো রকম একটা সুর করে, হ্যাঁ, ওর টেকনোলজি ভালো, ও বিভিন্ন লুপ টুপ বসাই দিতে পারতেছে, তো ওরটা কিন্তু হাইলাইটেড হয়ে যাচ্ছে, তাই না? ওরটা আওয়াজ হচ্ছে ভালো, তো ওটা কিন্তু মানুষ শুনতেছে, এবং বিভিন্ন মিডিয়াতে কিন্তু এটা ওটারই প্রমোশন বেশি হচ্ছে না। এখন যেটা হচ্ছে, আপনি যেটা বলছিলেন যে ভালো সুর যে বা অর্কেস্ট্রেশনের কারণে বা আয়োজনের কারণে যেটা উঠে আসছে না, এখন কথা হচ্ছে যে ওটা যখন সে সম্পূর্ণ করবে, পুরো প্যাকেজটা কমপ্লিট করবে, সেটা কিন্তু আমার কাছে ও আপনার কাছে সবার কাছে আসবে। এখন যেটা হলো সেটা আমাদের কাছে আসছে না, আসছে না ও হয়তো সুরটা ভালো করেছে, ওর অর্কেস্ট্রেশন ভালো না, রাইট, হ্যাঁ, ওর রেকর্ডিং কোয়ালিটি ভালো না। যখন একটি লোকের দুর্বল সুর কিন্তু অর্কেস্ট্রেশন ভালো এবং হেভিলি হাইলি মানে কোয়ালিটি রেকর্ডিং, তো এটার সামনে তো ওই গানটাকে তোমার শুনলে প্রাথমিকভাবে ওইটাকেই তোমার প্রেফার করতে যাবে, যে ওটা অনেক সাউন্ড হচ্ছে ভালো, বেস ইজ হেভি, টেকনিক্যালি রিচ, তখন হয় কি এই যে ভালো সুর করেছে ছেলেটা, ও কিন্তু আর মানে এগিয়ে যাওয়ার উৎসাহটা পায় না, আশাহত হয়, ও চিন্তা করে যে এত ভালো একটা গান করলাম, এত সুর করলাম, এটা কেউ শুনলো না। এইগুলো কিন্তু মানে প্যাকেজটা এই কথা সূত্র ধরে জুয়েলের কাছে যায়। জুয়েল, হ্যাঁ, নতুন নতুন গানের কি অবস্থা? অ্যাকচুয়ালি রেডিওতে গেলেই কিন্তু অ্যাকচুয়ালি সব বোঝা যায়, বোঝা যায়, রাইট? সো নতুন নতুন গানের কি অবস্থা? আমরা শর্ট করে শুনি। নতুন গান তো সব সময়ই আসছে, এবং একই সঙ্গে আমি মিন্টু ভাই যেটা বলছিলেন যে সব দিক দিয়ে ওকে থাকার মতো আস, ওপস,
আচ্ছা, আই থিঙ্ক আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। সো জুয়েল, আমি জানি না জুয়েলের আমরা যদি উত্তরটা জানতে পারতাম কোনোভাবে। সো আমাদের জুয়েলকে হয়তো বাই বাই বলে দিতে হচ্ছে। জুয়েল, দেখা হচ্ছে নেক্সট উইক। সো জুয়েল, হ্যালো। হ্যাঁ জুয়েল, সরি, আমরা খুব সংক্ষেপে একটু শুনে নেই এবং একটা গুড বাইও শুনে নেই সাথে। আচ্ছা, নতুন গান তো আসছেই এবং খুব স্বাভাবিকভাবেই একই সঙ্গে খুব ভালো সুরের গান পাওয়া যাচ্ছে অথবা খুব দারুণ অ্যারেঞ্জমেন্টের গান পাওয়া যাচ্ছে। আবার কিছু গান রয়েছে যে না দীর্ঘদিন খুব জনপ্রিয়, আবার কিছু গান হচ্ছে যে খুবই ভালো লাগছে, সবাই শুনছে, বাট সেটা এক সপ্তাহের বেশি আবার কারো মনে থাকছে না। তো সব কিছুই চলছে এবং একই সঙ্গে আমি আশাবাদী যে ভালো কাজ সবসময় থাকবে এবং সেটা বেরিয়ে আসবে। আর একেবারে শেষের দিকে আমার তো আরও অনেক কিছু বলবার ছিল এবং ধন্যবাদ তো দেবের রয়েছে এবং আমাদের আজকে আমরা সত্যি আনন্দিত মকসুদ জামিল মিন্টুকে পেয়েছি। আমি আশা করব পরবর্তীতে আবারও আপনাকে পাবো। এই সময় কী নিয়ে ব্যস্ততা আপনারা আমাদেরকে একটু যদি বলতেন। থ্যাংক ইউ জুয়েল। হ্যাঁ, অনেক কথার ভিতরে এই কথাটাই জিজ্ঞেস করা হয়নি আসলে একটু। হ্যাঁ, এখন ব্যস্ততা যেহেতু ঈদ সামনে, আমি এখন একটু ব্যাকগ্রাউন্ড স্কোরের দিকে বেশি মনোযোগী। এখন আমি বেশ কিছু নাটক আছে, যেমন সালাউদ্দিন লাবলুর সাত পর্বের ধারাবাহিক আছে, একটা এক ঘন্টা নাটক আছে, টেলিফিল্ম আছে, এস এ হক অলিকের কিছু নাটকের কাজ আছে, এগুলো ঈদের জন্য। মানে শুধু গান, মানে কোনো সিঙ্গেল, কোনো আর্টিস্টের কোনো সিঙ্গেল কি, সিঙ্গেল নিয়ে কোনো কাজ করছেন বা কোনো অ্যালবাম নিয়ে কি কোনো কাজ করছেন? না, এখন কোনো অ্যালবাম নিয়ে কাজ করছি না। কিছুদিন আগে রফিক ভাইয়ের একটা গান আমি করেছি, এটা একটি নাটকের সূচনার সঙ্গীত, এটা হয়তো কিছুদিনের মধ্যে অনিয়ারে হবে। আচ্ছা আচ্ছা, সো সময় একেবারেই শেষ। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আবারও হয়তো দেখা হবে, স্টুডিওতে না, স্টুডিওর বাইরেও হবে, এবং আরও অনেক গল্পের আশায় থাকলাম আমরা, আপনার অনেক কাজের আশায় থাকলাম। সো সবাইকে আজকের মতো এখানে বিদায়। আগামী শুক্র এবং শনিবারে দেখা হচ্ছে।